জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গঙ্গায় তলিয়ে যাওয়ার দুদিন পর ন'বছরের শিশুর মৃতদেহ উদ্ধার। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শিশুর নাম রোহান শেখ। বৃহস্পতিবার ফরাক্কার মুশকিনগর গঙ্গাঘাট থেকে ওই শিশুর দেহ উদ্ধার করা হয়। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে শিশু মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের দিন ফরাক্কার মুশকিনগর গঙ্গাঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় রোহান শেখ নামে এক শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। খবর দেওয়া হয় ডুবুরি টিমকে, তারপর শুরু হয় উদ্ধার কাজ। অবশেষে বৃহস্পতিবার ডুবে যাওয়ার জায়গার কিছুটা দূরে শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ন'বছরের শিশুর মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পরশুদিন জলে ডুবে এলো। পাওয়া গেলো কবে? আজকে 7টার সময়। আজ সকাল 7টায়? সকাল 7টা। তারপরে? তারপরে এখন উঠে ওঠার পর থেকে বলতে হবে, হাসপাতাল নিয়ে আসা গেলো।